বলতেছিলাম দোয়া কবুলের পাঁচটি সোনালী সময়, যেই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াগুলো কবুল করে নেয়। পাঁচটি সময় মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলোতে আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দেন। পাঁচটি সোনালী সময়, শুধু দোয়া করলে হবে না, আমাদেরকে শিখতে হবে। এই জন্যই তো এলেম শিখতে হবে, এলেম এই জন্যই শিখতে হবে। এলেম শিখে আপনাকে কাজ করতে হবে, আমল করতে হবে। আজকে আমরা আমল করি কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক হয় না, ওই আমলগুলো আল্লাহর দরবারে কোনো কাজে আসে না, আল্লাহ কবুল করে না। দোয়া কবুলের পাঁচটি সোনালী সময়, এর মধ্যে একটি সময় হলো জোহরের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই মর্মে সুসংবাদ গ্রহণ করো, তোমরা এই মর্মে সুসংবাদ গ্রহণ করো, সূর্য মধ্যকাশ থেকে হেলে পড়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময় আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। আর এই সময় আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেয়। আরেকটা হলো আজান এবং একামতের মধ্যে যে সময়টা আছে, এই সময় আজান এবং একামতের মধ্যখানে যে সময়টা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় তোমরা যদি দোয়া করো, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। আজান একামতের মধ্যে 15-20 মিনিট আধা ঘন্টা সময় থাকে, বেশি লম্বা সময় তো ফজরের সময় থাকে। আজান থেকে একামত পর্যন্ত একটা সময় থাকে, আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট কম বেশি হতে পারে। এই যে সময়টা আছে, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। আসমানের দরজা খুলে দেওয়া হয় এই সময়, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দোয়া কবুল করেন। 3 নম্বর হলো আজানের পর পর দোয়া করা। এই জন্যই তো আজান দেওয়ার পরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدت انك لا تخلف الميعاد। এই দোয়াটা কয়েক রকমের আছে, যে যেটা পড়েন পড়ে নিন। এই দোয়া আমরা কেন পড়ি? আজানের পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। আল্লাহর কাছে এই সময়টা অনেক পছন্দনীয় সময়, এই সময় দোয়া করলে আল্লাহ অনেক পছন্দ করেন। 3 নম্বর হলো ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। ফরজ সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করেন। 5 নম্বর রাতের শেষ অংশে, রাতের শেষ ভাগে, এই জন্য তো আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল, আপনি রাত্রির কিছু শেষ অংশে কোরআন পাঠ সহ আপনি জাগ্রত থাকুন, অর্থাৎ আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। রাতের শেষ অংশটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফারজুক, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক, আলা কাযা হাত্তা ইতলাল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ পাক ডাকেন, তোমার কি লাগবে বলো আমার কাছে। দুনিয়ার কেউ যেটা দিতে পারে না আমি দিতে পারি। আল্লাহ বলে, গোলাম সুখ লাগবে, শান্তি লাগবে আমার কাছে চাও, ধন সম্পদ লাগবে আমার কাছে চাও, ক্ষমতা লাগবে আমার কাছে চাও, দুনিয়ার কেউ দিতে পারে না, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য সম্মানিত মা বোনেরা, বিশেষ করে আপনারা যেহেতু পড়ে থাকেন, আপনাদের এবাদত করবার অনেক সময় আছে। পুরুষেরা তো ব্যস্ত থাকে, বাহিরে থাকতে হয়, মা বোনেরা তো ঘরে থাকেন, অনেক সময় আছে। যখনই সময় পাবেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, জিকির করবেন, দুরুদ পাঠ করবেন, বেশি বেশি দুরুদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরুদ আর সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। যে দুরুদ আমরা নামাজে পাঠ করব, জিকির করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, চাস্তের নামাজ পড়বেন, জাওয়ালের নামাজ পড়বেন, নামাজগুলো বেশি 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 পাঠ করবেন। সূর্য যখন মাথা
উপরে সোজা চলে আসবে তখন এই সময় নামাজ আর পড়বেন না। সূর্য যখন অস্ত যাবে ওই সময় নামাজ পড়বেন না। সূর্য যখন উদিত হবে এই সময়গুলোতে নামাজ পড়বেন না। আর পবিত্র যখন থাকবেন তখন নামাজ পড়বেন। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি আমাদের কিন্তু মৃত্যুবরণ করাই লাগবে। এই ছোট ছোট ইবাদতগুলো মৃত্যুর পর বিশাল বিশাল হয়ে আপনার সামনে আসবে কিয়ামতের ময়দানে। যখন আপনার আমল নামার দফতরগুলো খুলে দেওয়া হবে, 99টা বিশাল বড় বড় দফতর হবে, আপনি আমলগুলো দেখে বলবেন আল্লাহ মনে হয় ফেরেশতারা ভুল করেছে, এগুলো আমার আমল। আল্লাহ বলবে কেন? বলবে আল্লাহ এত বড় বড় আমল তো আমি করি নাই, এত বড় বড় ইবাদত তো আমি করি নাই। আল্লাহ বলবে গোলাম আমি তো দয়ালু, আমি তো রহমান, আমি তো রহিম, তোমার ছোট্ট ছোট্ট আমলগুলোকে আমি খুশি হয়ে বড় বড় বানিয়ে দিয়েছি। তোমার ছোট্ট ছোট্ট, তোমরা যেমন গাভীর বাচ্চাকে লালন পালন করো, আল্লাহ কোরআনে বলেন তোমরা যেমন উটের বাচ্চাকে লালন পালন করো, আস্তে আস্তে তোমরা যেমন বড় করতে থাকো, আমিও তোমাদের দানগুলোকে, তোমাদের ইবাদতগুলোকে, তোমাদের সাদাকাগুলোকে আমি লালন পালন করতে করতে বিশাল বড় করেছি বান্দা। এগুলো তোমারই নেক আমল, এগুলো অন্য কারো নয়, তুমি এগুলো নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নেক আমল করবে, বেশি বেশি দান সৎকার করবে। যারা বেশি বেশি বিপদে পড়ে যান, যারা বিপদের মধ্যে সব সময় থাকেন, বেশি বেশি সৎকার করবেন। সৎকা বিপদ থেকে আল্লাহ তাআলা সৎকার মাধ্যমে হেফাজত করেন। সৎকা বিপদ দূর করে, দান বিপদ দূর করে। আপনার বাচ্চা অসুস্থ আপনি দান করেন, আপনার বাচ্চা আপনি নিজে অসুস্থ বালা মুসিবতে আছেন সৎকা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকার মাধ্যমে বিপদ থেকে হেফাজত করে। এই জন্য বলতেছিলাম পাঁচটি সময় স্মরণালী সময়, এই সময়গুলোতে দোয়া করবেন আল্লাহর কাছে হাত তুলে, যা চাবেন চাইতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না। কিন্তু আমরা চাওয়ার মতো তো চাইতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি ইবাদত বন্দেগী করবার তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তো সেই রব যার কাছে যত বেশি চাই আল্লাহ তত বেশি খুশি হয়। দুনিয়ার একটা নিজাম হলো আমরা একজনের কাছে একবার চাইলে দ্বিতীয়বার চাইতে পারি না, বিরক্ত হয়ে যায়, তৃতীয়বার চাইতে পারি না, বিরক্ত হয়ে যায়, শরম দেয়, লজ্জা দেয়, অপমান করে। আর আল্লাহর একটা হাইসিয়ত হলো আল্লাহ যত আল্লাহর কাছে চাবেন আল্লাহ পাক তত রাজি হয়, তত খুশি হয়, কারণ আল্লাহর কাছে তো কোনো কিছুর কমতি নাই। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করে। সকলে পড়ি আমি।